নিম্নয়ের মানুষের কষ্ট বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা শহরে ব্যাটারি চালিত রিক্সা চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি এও জানান, দেশের অতি গুরুত্বপূর্ণ 22 মহাসড়কে অটোরিক্সা চলতে পারবে না, অপরাধী হিসেবে বিএনপি নেতারা কারাগারে আছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজা খানের রিপোর্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী ওলামা লীগের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ইসলাম প্রসারে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান তুলে ধরেন। জিয়া ও খালেদা জিয়া আলেম ওলামাদের সামনে শুধু মূল ঝুলিয়ে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। দুই পাশে আলেমদের মাটিতে বসিয়ে রাখত, মাটিতে বসে তারা খালেদা জিয়ার তো সমাধি করত, খালেদা জিয়া মুলা ঝুলিয়ে রেখেছিল, মুলিয়া ঝুলিয়ে রেখে আলেমদের দাবি পূরণ করে নাই। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীতে অটোরিকশা চলাচলে প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনার কথা জানান। বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আসছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। অপরাধী হিসেবে বিএনপির নেতারা কারাগারে আছেন বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অগ্নিসন্ত্রাস, পুলিশ খুন, চিফ জাস্টিসের বাড়িতে যারা হামলা চালায় তাদেরা তারা কি? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার, নিরপরাধ। ওবায়দুল কাদের বলেন, ঢাকার বাইরে শুধু ফিডার রোডে চলাচল করতে পারলেও দেশের অতি গুরুত্বপূর্ণ 22 মহাসড়কে অটোরিকশা চলতে পারবে না। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ ফিডার রোডে চলবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।